সম্মানিত মুআজ্জাজ হাজেরিন, আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি যেই সময় আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখি স্ত্রী স্বামীর হাতে খুন হচ্ছে, সন্তানরা তার মা বাবাকে হত্যা করছে। আবার এমন একটা সময় বর্তমান শিক্ষানীতিকে নিয়ে সারা বাংলাদেশ তুলপার হচ্ছে। আমাদেরকে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এমন কিছুগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যেই শিক্ষা 4 কোটি ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জন করে। এর আগে ছিল প্রায় 8ম শ্রেণী থেকে ডারউইন মতবাদ মানুষদেরকে শিক্ষা দেওয়া হইত, অর্থাৎ আল্লাহ বলতে কিছু নেই, মানুষদেরকে ফরধা থেকে ইসলাম থেকে দূরে রাখা হয়। কিন্তু বর্তমান এমন একটা সময় উপনীত হয়েছে যেই সময় স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি প্রত্যেকটা সেক্টরে ইসলামকে দূর করে দিয়ে ডারউইনের মতবাদ বর্তমান 23 সালের পাঠ্য বইয়ের সূচিতে এগুলো প্রবেশ করিয়ে দিয়েছে। ডারউইন যেই ব্যক্তি সব সময় মাতাল হয়ে থাকত, কিন্তু তার মতবাদ গুগল সার্চ দিয়ে সরকার তাকে বলছে ভালো পাঠ্য বই মানুষদেরকে উপহার দেওয়ার জন্য, ছাত্র ছাত্রীদেরকে উপহার দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে এমন কিছুগুলো জিনিস এই গুগল সার্চ করে উপহার দিচ্ছে যেই বইগুলোর মধ্যে প্রচ্ছদগুলোর মধ্যে একজন পর্দানিশীন বাচ্চার ছবি পাবেন না, টুপিওয়ালার ছবি পাবেন না, শুধু মূর্তির ছবি, বিভিন্ন ধরনের খারাপ নগ্ন পিকচারের ছবি, এমনকি বানরের ছবি দেওয়া হচ্ছে। যেই এই সমস্ত পর্যট দ্বারা আমাদেরকে বুঝাইতে চায় যে আমাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল, আর বানর থেকে মানুষ তৈরি হয়েছে, বানরের লেজ ছিল, আস্তে আস্তে বানরের লেজ পতিত হয়ে গেছে, পড়ে গেছে, এর পরবর্তীতে মানুষ হয়ে গেছে। এইগুলো আমাদের পরবর্তী স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে এইগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদ করতেছি এবং প্রতিটা মানুষের কানে কানে এই SMS টা আমরা পৌঁছে দিতেছি। প্রয়োজনে আমাদের সন্তানদেরকে এই ডারউইনের মতবাদ শিক্ষা থেকে, প্রয়োজনে আমাদের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখবো। এরপরে আমরা ডারউইনের মতবাদ কিন্তু আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব না। প্রয়োজনে আমাদের সন্তানদেরকে তোমার কোরআনের শিক্ষা দেব, হাদিসের শিক্ষা দেব, না হয় ঘরে থাকবে। আমাদের পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পিতা ছিলেন জান্নাতে, আপনার আমার বাড়ি ছিল জান্নাতে, আমার বাবা ছিলেন জান্নাতে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন জান্নাতের ভিতরে ছিলেন। আল্লাহ তাআলা দুজনকে জান্নাতের ভিতরে দিলেন, দিয়ে একটা ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনো গো, তোমাদেরকে একটা ওসিয়ত করলাম, একটা উপদেশ দিলাম, আমার জান্নাতের ভিতরে সব কিছুগুলো ফলমূল ভোগ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাইবা না। ইশারা দিয়ে বললেন, দেখাইয়া দিলেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দুকায় পড়িয়া এই গাছের নিকটে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। এই ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জীবনে পাঠাইয়া দিলেন।
কিন্তু দুনিয়ার জীবনে আসলে আমি বেশি দিন থাকব না, ওই দুনিয়ার জীবন থেকে আসলে আমি চলে যাব। আমার বাবা এবং মা যে জায়গার মধ্যে আছেন অর্থাৎ জান্নাতে আছেন, আপনার আমার ঠিকানা হইল জান্নাত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন মানব জাতির পিতা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা মাটির দ্বারা তৈরি করেছেন। আপনার আমার উৎপত্তি মাটি থেকে, কিন্তু এই ডারউইন মতবাদ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের জন্ম আমাদের সন্তানরা বানর এইগুলো শিখবে। বানর থেকে আমাদের উৎপত্তি, বানর থেকে আপনি আমি এসেছি, এইগুলো আমাদেরকে শিক্ষা দিতেছেন। কিন্তু না, আমার আপনার পিতা হলেন জান্নাতি, আবার আপনি আমি দুনিয়ার জীবনে নাকি আমল করে আবার জান্নাতে আপনার আমার বাবার নিকট চলে যাব। আর যদি তোমরা যারা এইগুলো বলতেছে ডারউইনের মতবাদ স্কুলের বইয়ের মধ্যে, মাদ্রাসার বইয়ের মধ্যে, বাংলার মধ্যে, ইতিহাস, সমাজ বিজ্ঞান এইগুলোর মধ্যে এইগুলো প্রবেশ করে দিয়েছেন যে বোরকা পরিধান করে আগুনের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, বোরকার কারণে ডাক্তারি করতে পারে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। আর যদি যারা এই ডারউইনের মতবাদ প্রবেশ করিয়ে দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এখান থেকে এসএমএস পৌঁছাতে তাদের নিকট ছাই, যে মনে হয় তোমরা বানরের সন্তান, মনে হয় তোমাদের জন্ম তোমাদের পূর্বপুরুষ বানর ছিল, আমরা মুসলমান, আমাদের পিতা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরা কখনো বানরের জাতি নয়, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন ওরে মানুষ? সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি। এক সময় বাংলাদেশ কিন্তু ব্রিটিশও শাসন করেছিল, এই ব্রিটিশ মানুষদেরকে বিভিন্ন ধরনের কৌশল হেকমত দেখিয়ে মানুষদেরকে গুনাহের কাজ শিক্ষা দিয়েছে। আমরা আমাদের মাননীয় প্রধান সরকারকে আমরা মুবারকবাদ অভিনন্দন জানাই, আমাদেরকে মডেল মসজিদ উপহার দিয়েছেন, আমাদেরকে কাকরাইল মসজিদ দিয়েছেন, ইস্তেমার ময়দান দিয়েছেন, আরো অনেক কিছুগুলো দিয়েছেন, কিন্তু এইগুলোর কারণে আমরা ধন্যবাদ দেই। কিন্তু এই ধন্যবাদ এইগুলো দেওয়ার কারণে যে ব্রিটিশের মতো আমাদেরকে এই ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আমাদেরকে দূরে রাখবেন, এটা আমরা কখনো তৌহিদি জনতা, মুসলমান জনতা এগুলো কখনো বরদাস্ত করবে না। প্রয়োজনে তাদের জান প্রাণ রক্ত, এক ফোঁটা রক্ত পর্যন্ত যদি তাকে তার প্রতিবাদ করে যাবে। মুসলমান ভাইরান, আপনি আমি যত বড় হই না কেন, কিন্তু গৌরব করার সুযোগ নাই, অহংকার করার সুযোগ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাসাজাত ভাই কারুন, সে বহুত বড় অট্টালিকার মালিক ছিল। এই কারণ মধুর কণ্ঠে তাওরাত গ্রন্থ পড়তে পারত, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার কারণকে বুঝানো, রে কারণ তুমি যেইভাবে যেই মত যেই পথ অবলম্বন করেছো, যেই পথের অনুসন্ধান করেছো, তুমি একদিন ধ্বংস হয়ে যাইবা। কারণ তুমি এইগুলো পথ ছেড়ে দাও, তুমি আল্লাহর পথ অনুসরণ করো, আল্লাহর দেওয়া মতের উপর তুমি অটল অবিচল থাকো। কিন্তু এ কারণ কিন্তু কোনো কিছু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মানলো না, কোনো কিছু গ্রহণ করতে রাজি হইল না, বরং তার এত মাল সম্পদ ছিল, কিতাবের মধ্যে আসছে 40 জন যুবক পয়লোয়ান তার সম্পদের চাবি বহন করতে গিয়া মাথাটা একটু ঝুঁকিয়ে যেত। শুধু তাই নয় মুসলমান, বরং 70-60টা গাদা কচ্ছর এইগুলো তার সম্পদের চাবি বহন করত। এই কারণ আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে গৌরব করেছে, অহংকার করেছে, আমাকে এমনিতেই কোনো কিছু দেন নাই,
বরং আল্লাহ তাআলা আমাকে জ্ঞানের পরিধির কারণে আমাকে বিরাট বড় অট্টালিকার মালিক বানাইয়া দিয়েছেন। এইগুলো আমি আমার জ্ঞানের মাধ্যমে এইগুলো আমি নিজে নিজেই অর্জন করে ফেলছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এইগুলো বরদাস্ত হইল না। সে অহংকার করে ফেলছে যে আমি আল্লাহ সব কিছুগুলো দিলাম, কিন্তু সে বলতে তার জ্ঞানের কারণে জ্ঞানটা তো আমি দিলাম। কিন্তু আল্লাহ তাআলাকে ওই কারণ সে ভালো করে চিনতে পারে নাই, আল্লাহ তাআলাকে ওই কারণ চিনে না চিনার মান করেছেন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে জায়গায় জায়গায় অপমান করেছে, জায়গায় জায়গায় বেইজ্জতি করেছে। আল্লাহর পয়গম্বর একজন আল্লাহওয়ালা মানুষ, নবী রাসূল একজন আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালাকে মুসল্লিদেরকে তুমি গোটা জাতিকে তোমার হে প্রতিপন্ন করবা, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ছাড় দিবে না। ও বুদ্ধিমান মানুষরা ভালো করে শোনো, যে তুমি যত বড় বুদ্ধিমান হইতে পারো, বুদ্ধির কারণে তুমি বানরের সন্তান হতে পারো, কিন্তু আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কিন্তু বানরের জাতি নয়। কিন্তু তুমি এমন বুদ্ধি হওয়ার কারণে বানরের সন্তান হয়ে গেছো, তোমার বাপ দাদা বানর ছিল, কিন্তু আমরা মানুষের ঘরের মানুষ, আমরা মুসলমানের ঘরের মুসলমান। কিন্তু এই কারণ বারবার মূসা আলাইহিসসালামকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তোহমত দিচ্ছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম সেজদার মধ্যে পড়েন, আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, ও আমার মালিক, এই কারণ আমাকে বারবার নির্যাতন করতেছে, আমারে বারবার কষ্ট দিতেছে, ও আমার মালিক, ও আরশ আলা খুদা, তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, ও মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, আমি তোমার সব কিছুগুলোকে গ্রহণ করে নিলাম, কিন্তু জমিনকে তুমি যেই আদেশ করবা সেই আদেশ শুনবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, খুজিল আরদাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ও জমিন, তুমি কারণকে পাকড়াও করো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে জমিন তাকে লাভ দিয়ে পাকড়াও করে ফেলছেন। এত বিরাট বড় ধন সম্পদের মালিক হওয়ার পরে কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন নাই, সুযোগ দেন, কিন্তু নির্ধারিত সময় আসলেই কিন্তু শেষ হয়ে যাবে। আমরা ছোটবেলায় দেখেছি, যখন গুড্ডি গুড়ি যখন হাওরে বন্দরে, আল্লাহ আকবার, তার মজাটাই ছোটবেলা আলাদা ছিল। যখন হাওরে বন্দরে আমরা গুড়ি উড়াইতাম, তখন গুড়ির সুতা ছাড়তেই থাকতাম, ছাড়তেই থাকতাম, কিন্তু তার রশিটা তার সুতাটা অঙ্গ হাতে, কিন্তু সে কিন্তু বহু দূরে উঁচু অবস্থায় চলিয়া যাইতেছে। যখনই মালিক চায়, যখনই বাচ্চা চায়, তখন এই গুড়িটা মুহূর্তের ভিতরে তার কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা, তুমি যত বড় ধন সম্পদওয়ালা হও না কেন, যত বড় কারণ ফেরাউন হামান সাদ্দাদ হও না কেন, যত বড় তুমি ধন সম্পদ অহংকার করেনওয়ালা গৌরব হও না কেন রে মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার কাছে গুড্ডির রশি রয়েছে। যখনই তোমার শেষ হয়ে যাবে, যখন হায়া আপনামে জীবন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে শেষ হয়ে যাবে, মত নামে তোমার গুড্ডি দ্বারা টান দিবে, সাথে তারতে তুমি শেষ হয়ে যাইবা। আপনি আমি যত বড় দামি হইয়া কেন, যত কিছুগুলো হই না কেন, কিন্তু বেশি কোনো কিছু লাগবে না। একটা জিনিস যদি আমার আপনার শরীর থেকে কমে যায়, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেই জিনিসটার নাম হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস যদি আপনার আমার শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, একবার যদি ঢুকে আর বাইর হয় না, বাইর হয় না আর যদি প্রবেশ করে না, তাহলে আপনি আমি শেষ হয়ে যাব, লাশ কাটা হয়ে যাবে, বাস তাড়াতাড়ি মাটি সব কিছুগুলোর ব্যবস্থা হয়ে যাবে অ মুসলমান। কিন্তু এরপরে আমি গৌরব করি, অহংকার করি, আল্লাহর পয়গম্বর বললেন, খুজিল আরদা, ও জমিন, কারণকে তুমি পাকড়াও করো, ধরো। তখন লাভ দিয়ে জমিন
কারণকে ধরে ফেলছে কারণ তার যা কিছুগুলো আছে সব কিছুগুলোকে কিন্তু জমিন গ্রাস করে ফেলছে পাকড়াও করে ফেলছে জমিন সাথে সাথে ধরে ফেলছে শুধু তাই না উপর দিকে টানে নাই বরং জমিন নিচ থেকে টানতেছে এমন কি কিতাবের মধ্যে আসছে ওই কারণ তার সব কিছুগুলো নিয়ে কিয়ামত পর্যন্ত নিচ দিকে যাইতে থাকবে এমন কি যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন সে জমিনের শেষ তবকার মধ্যে গিয়া লাগবে এখন দেখুন তার এই অহংকার গৌরব করার কারণে এমন শাস্তি হবে আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহওয়ালা মানুষদেরকে কষ্ট দিবে কিন্তু এই বদহাস কিন্তু কেউ রেহাই দেবে না হয়তো দুনিয়ার মানুষ তোমার ক্ষমতার কারণে কেউ কোনো কিছু বলতে পারে না কিন্তু যত বড় তুমি সরকার হও না কেন যত বড় এমপি মন্ত্রী হও না কেন যত বড় বিচারক হও না কেন তুমি গ্রাম্য সরকার আদালত হও না কেন কিন্তু একদিন তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কাক গড়ায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই দিন কিন্তু আপনার আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু থাকবে না সেই দিন শুধু আমলের খেলানেলা হবে তখন আপনি আমি বুঝতে পারবো কিছু মানুষ দেখবেন জমিনের আইলে গিয়া আল্লাহ আকবার আইল চেলাই চেলাই তার জমিনটাকে বড় করতেছে কিন্তু এমন এক সময় আসবে এই জমিনটাকে তোমার গলার মধ্যে ঝুলিয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি উঠতে থাকবা কিন্তু জমিন তোমাকে উঠতে দিবে না টানতে থাকবে এখন সামান্য মাটি নিয়ে হাঁটা যায় না চলাফেরা করা যায় না তুমি জমিন নিয়ে কেমনে উঠাচড়া করবে আরে মুসলমান কিন্তু আমরা অহংকারকে তো আমরা ছাড়ি না